আমি তো ফিল্মে অনেক দিন দিয়েছি তেত্রিশ চৌত্রিশ বছর আমি ফিল্মে এখন কেউ যদি আমাকে তার ছবি দেখতে বলে এবং আমাকে যদি সেই ছবি দেখার পরে তোমরা সাংবাদিকরা জিজ্ঞাসা করো কী অবস্থা তাহলে আমি কি সেটা বলবো না আমি কি সেটা মিথ্যা আমি কি বলবো পড়ান চলতেছে না আমি কি বলবো না মি খারাপ অভিনয় করেছে আমি কি বলবো যে ডাইরেক্টরিয়াল ক্যাপ্টেন অব দ্য শিফ হচ্ছে আমাদের ডাইরেক্টর যখন থেকে ডাইরেক্টরদের নাম আসতেছে না যখন থেকে অমুক নায়কের ছবি আসতেছে নায়িকার ছবি আসতেছে তখন থেকেই আমরা শেষ হয়ে গেলাম ইন্ডাস্ট্রি শেষ এবং রেহান রাফির ছবি আসতেছে কিন্তু এখন রেহান রাফির নাম আসে এর আগে তো আমি বলবো যে রাজের অনেক ছবি হয়েছে রাজের আগের মানে অনেকগুলো ছবি করেছে সে আইসক্রিম থেকে আরম্ভ করে লাইক লাস্ট ছবি সেলিম ভাইয়ের ছবি করেছে বিদ্যা বিদ্যাসিনহা মিমকে ডাইরেক্টর তার ক্যারেক্টার বুঝিয়ে যে ক্যারেক্টার স্ক্যানিং করেছে সেটা ক্রেডিট টু ডিরেক্টর তো এই ছবি আমি বলবো না এটা তো আমার বলার দায়িত্ব যখন প্রথম সে মাহিয়া মাহিকে যখন আজিজ ভাই ব্রেক দেয় জাজের আজিজ ভাই আর ইয়েকে যে বাপ্পিকে তো আমরা তাকেও তো ওয়েলকাম করেছিলাম তখন কি তাহলে কি আমরা সুবিধাবাদী একটা তরুণকে ওয়েলকাম করা সাকিব যখন একেবারে ইয়াং আসছে তাকেও ওয়েলকাম করেছিলাম যখন রিয়াজ আসছে বা ফেরদোস আসছে ওয়েলকাম করেছিলাম সালমানকে ওয়েলকাম করেছিলাম তাহলে কি সুবিধাবাদী তরুণের যে তরুণের তারুণ্যকে মানে স্বীকৃতি দেওয়াইতেই হচ্ছে একটা অভিজ্ঞকের কাজ যেমনটা যখন আমি ফিল্মে আসি তখন শ্রদ্ধেহ এটিএম শামসুজ্জামান শ্রদ্ধেয় আহমেদ শরীফ শ্রদ্ধেহ রাজীব ভাই শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি আমাকে বলেছেন সব ছবিতে ইয়াং ফিলেন মিশা মিশা আমাদের বিকল্প আমাদের বা আমাদের পরবর্তী জেনারেশনটাকে ও লিড করবে সমস্ত ইন্টারভিউগুলো বা পেপার পত্রিকা তারা দিয়েছেন আমি সেগুলো উঠে রেখে দিয়েছি তো তারা কি সুবিধাবাদী না ওর উদ্দেশ্যে আমার বলার কিছু নাই ও এখনও তো সম্পূর্ণ শিল্পী হয়ে উঠতে পারেনি একটা সম্পূর্ণ শিল্পী যখন হয়ে উঠবে কারণ ওর ডাবিং এখন অন্যজন করে তো একটা শিল্পীর ওর ডাবিং অন্যজন করে এটা যদি বিচারও দেয় ওর অ্যাক্টিংয়ের উপর ডিরেক্টরের এখনও এখনও সুন্দর করে ডিরেক্টরদের এখনও আস্তে আসে না এবং এই আজ পর্যন্ত যেমন শান ছবিটা সিয়ামের জন্য চলেছে কোরআনের রাজ একটা সিগনেচার ছবি হয়ে গেছে বিদ্যাসিনা মিমের সিগনেচার ছবি হয়ে গেছে ওর কোনো সিগনেচার ছবি নাই তো আমার মনে হয় যেহেতু আমি বলি আমি কিছু বলবো না ওর মনে হয় ওর পেছন থেকে আজকে সিয়াম অনেক দূরে এগিয়ে গেছে ইন্ডিয়াতে ছবি করতেছে যুক্তরাজ্য ছবি করতেছে সিয়ামের একটা সে অনেকগুলো জাতীয় পুরস্কার পেয়েছে ম্যাডেল প্রথম আলো পেয়েছে তার পিছন থেকে এসে আমাদের ইয়ে ইয়ে আরিফিন শুভ বাপ্পি যাকে বলেছে কমেডিয়ান হিরো বঙ্গবন্ধু বায়োপিক করেছে শ্যাম বেনেগাল ওকে বঙ্গবন্ধু নির্বাচনে ওকেও বলেছে পূর্ণিমার অনুষ্ঠানে ও নাকি ইয়ে সে সাকিবকে নিয়ে উল্টা কথা বলে তো আসলে এটা আমরা কোনো ফ্রাস্ট্রেশন থেকে বলে মনে হয় আমার মনে হয় এটা মানে কোন কোনো ওর বা হতাশা আছে যে ওকে নিয়ে কেউ বা এরকম করে কেউ বলে না বা কোনো গল্প লেখে না বা যেগুলো হয়েছে ওকে নিয়ে একটা ছবি ওইরকম মানে ওর ও ডোমিনেট করেছে ওর পারফরমেন্সকে মানুষ বলেছে কি করলো বাপ্পি তো ওর পেছন থেকে আমাদের ইয়ে জান্নাত ছবিতে আমাদের সামমান জাতীয় পুরস্কার পেয়েছে এবং আরেকটা মাঝির চরিত্র করতেছে ওই ইয়েতে সাপটার ছবিতে অসাধারণ গেট আপ বোঝা যায় এবং অনেক ভালো তো এমন ওর ঠিকঠাক তো এখন অভিনয়টাই করতে পারিনি এখনও ডাবিং অন্যজন করে বা করতো তো ব্যাপারে আগে শিল্পী হয়ে উঠুক তারপরে আমার মনে হয় আমরা আমাদের মুখ থেকে তো কখনও কোনো সমসাময়ক্ষ আমরা কিছু বলতে বলি না সিনিয়রদের তো বলবোই না কখনো কি ফ্রাস্ট্রেশন আছে কিনা আমি জানি না আমি কনফিউজ কারণ হয়তোবা ওর জায়গাটা নিচে করতে পারতেছে না এটা নিয়ে হয়তোবা সে কনফিউজ হুম ফৌরিদির রাজীব এটা আমি সত্যি আহমেদ শরীফ রাজ্জা আলমগীর ফারুকভাগের ছোটো করে আমার এক্সিস্টেন্স শো হবে কখনো না আমি বড়দেরকে ছোট করে কখনো নিজে বড় হতে পারবো না আমি বড়দেরকে যত বেশি বড় করব তখনই আমি আমার জুনিয়র আমাকে বড় বলবে কাজে হচ্ছে এটা এটা ভুল